হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কি কাজে আছো? ওই যে আম্মা একটু কথা বলবে। না না না, আমি ফ্রি আছি। দাও 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 দাও, মারে দাও মারে দাও। আচ্ছা হ্যাঁ নাও। আব্বা, তুই কেমন আছিস বাপ? আমি ভালো আছি মা। মা তুমি কেমন আছো কও তো? ভালো আছি বাবা, তোর একটা কথা বলার জন্য ফোন দিছি। কি কথা মা? কও 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 কও, কি কইবা তুমি কও না। বলতেছিলাম কি, সামনে তো কুরবানির ঈদ, মানে কুরবানির গরু। ও মা, ভালো কথা মনে করছো। কালকে কাম করার সময় কথা আমারও মনে হয়েছিল। আমি ভাবছি যে আমি তোমাকে ফোন দিবো। ভালো হয়েছে তুমি ফোন দিছো। ওই যে আকাশ কাকা গুলো প্রত্যেকবারের মতো বুঝছো, 10 থেকে 15 হাজার টাকার মধ্যে এক নামে শরিক হইয়া কোরবান দিয়ে দাও। না রে বাবা, এইবার আজ তো একটা গরু দিতে চাই আর কি। না মা, আমি ভাবছিলাম কি এইবার ওই বন্ধকি জমিটা ছুড়ামু, কিন্তু তুমি যেহেতু কইছো মা, আর কোনো কথা নাই, এক গরু ফাইনাল। আমি টাকা পাঠাই দিতেছি, দু একদিনের মধ্যে গরু কেনার ব্যবস্থা করো। এটা নিয়ে আর কোনো দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না, এক গরু ফাইনাল আমার মায়ের কাছে। ও জমি ছাড়াবি তাইলে বাবা? হ্যালো, আচ্ছা শুনো, আম্মা একটা শখ করতেছে একটা গোটা গরু কুরবানি দেওয়ার জন্য। তুমি আর এটা নিয়ে মানে কোনো আমি দেখতেছি, আমি ভাইজানকে বলে ওই যে তোমার জমি যে সারানোর ব্যাপারটা আছে, শরীর চাচাকে বললে একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যেটা ভালো মনে করো ওইটাই করো। তুমি কি আর কিছু বলবা? মা কি আছে? মা রাট্টু দাও না। আচ্ছা এই যে না আম্মা, কো বাবা কো। মা, এই এক জীবনে কি তুমি তোমার বোলার কাছে কিছু চাইছো? মা বিশ্বাস করো, আজকে আমার কি আনন্দ লাগতেছে। আর অনেক আনন্দ লাগতেছে মা, আমার আমার অনেক আনন্দ লাগতেছে মা। তুমি মা তোমার তো আমার সেরকম কিছু চাইবা, আমার খুব ভালো লাগতেছে মা। কিন্তু আমি তো বুঝতেছি বাবা, তোর বুকের ভিতরে কি আনন্দ চলতেছে। দেখি দেন তো আম্মা, দেন দেন, ফোন পেলেই খালি কান্নাকাটি শুরু করেন। হ্যাঁ হ্যালো, আচ্ছা না তুমি তাহলে একটা কাম করো, তুমি টাকাটা দুই একদিনের মধ্যে পাঠিয়ে দাও, আমি ভাইজানকে বলে দিই একটা বড় দেখে ভালো একটা গরু কিনে দিতে। হ্যাঁ, সুন্দর দেখে একটা গরু কিনবো, আমার মার যে পছন্দ হয় বুঝছো। আমার দুই মারে দেয় বা সুন্দর করে আমার দুই মাঝে দেখে খুশি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার জমিটা ছুটাইতে চাইছি আমার, হবে কিন্তু সময় পাওয়া যাবে।